যদি কোনো সন্তানের সামনে তার মায়ের ইজ্জত নিয়ে টানাটানি করা হয় আর এমন সময় যদি সেই সন্তানকে শান্ত থাকার ওয়াজ করা হয় তাহলে এই ওয়াজ দিয়ে সেই সন্তানকে শান্ত রাখা যায় না ঠিক তেমনি যদি আবার যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে কেউ কুকথা বলে আর এমন সময় যদি প্রশাসনের লোক ওলামায়ে কেরামকে শান্ত থাকার ওয়াজ করে তাহলে এই শান্ত থাকার ওয়াজ দিয়ে নবী প্রেমিক আশিখানে মুস্তাফা উম্মতে মুহাম্মাদিকে শান্ত রাখা যাবে না শান্ত রাখা যায় না অবমাননা করে তাহলে তার শাস্তি কি হতে পারে এ সম্পর্কে এখন আমরা আলোচনা শুনব এ পর্যায়ে মঞ্চে আসছে মোহাম্মদ আব্দুল্লাহ আত-তামিম খুসুসি দুই তার আলোচ্য বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার শাস্তি السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وقال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا من الأنبياء فاقتلوه أو كما قال عليه الصلاة والسلام دوكين بانغير ويتي جواهي ديني مركز جامعة عربية أشرف العلوم مدرسة على أشرف ساتر كافلا كتريك آيو جيتو پروشيكون ملوك بوكتريتا سمينانير چوران تو پور بير شنام دھن شبابوتي نير پروتيك بيگو بيچاروك مندولي شدخو پوری چالوك এবং সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএমপি পাশু ছাত্র ভাই এবং বন্ধুগণ সকলকে জানাই হুব্বে রাসূলের সংগ্রামী সালাম ও অভিনন্দন প্রিয় উপস্থিতি আজকে আমার আলোচনার বিষয় হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার শাস্তি আল্লাহ তাআলা চাইলে এ বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা তার এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণকে উত্তম চরিত্র দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন ঠিক তারই ধারাবাহিকতায় আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আল্লাহ তাআলার অনুপম সৃষ্টি এই সুন্দর পৃথিবীটি যখন জুলুম নির্যাতনের কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছিল মানুষগুলো এক আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি ছেড়ে দিয়ে বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনায় মত্ত হয়ে পড়েছিল সমাজের সবলেরা সদা সর্বদা দুর্বলদের উপরে জুলুম নির্যাতন করত শিরিক বিদাতের কালো অন্ধকার গোটা জগৎ জুড়ে এতটায় অন্ধকার হয়ে পড়েছিল এতটায় আচ্ছন্ন হয়ে পড়েছিল যে মানুষগুলো যেন কালো অন্ধকারের প্রবল ঝড়ের মধ্যে উত্তাল সাগরে কামডারিবিহীন নৌকায় পথ হারা প্রতীকের ন্যায় ঘুরে চলেছিল কুলহারা এক মহা ঘূর্ণিপাকে খুঁজে চলেছিল এমন এক মহান আলোর মশাল যে তাদের এই মহা অন্ধকার থেকে চির আলোর পথে নিয়ে যাবে ঠিক এমনই এক সংকটময় মুহূর্তে মক্কা নগরীর আরব দেশের মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন রহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় উপস্থিতি আমরা ধন্য হয়েছি এমন এক নবীকে পেয়ে যিনি তার সারাটি জীবন শুধু তার উম্মতের জন্যই কেঁদেছেন আর মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন সত্যের আহ্বান আর এই সত্যের আহ্বান পৌঁছে দেওয়ার জন্য তার জীবনের প্রতিটি কদমে কদমে সহ্য করতে হয়েছে কাফের মুশরিকদের জুলুম নির্যাতন কিন্তু কখনো তিনি তার উম্মতের জন্য বদদোয়া করেননি এর একটি দৃষ্টান্ত হলো যে তিনি একবার তায়েববাসীদের নিকটে এই সত্যের আহ্বান পৌঁছানোর জন্য যান কিন্তু তায়েববাসীরা তাকে চিনতে পারে না তাকে এমনভাবে পাথর মেরে তাকে আহত করে ফেলে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান কিন্তু এমন সময় আমরা হলে কি করতাম আমরা হলে তো বদদোয়া করতাম কিন্তু তিনি যে রহমতের নবী এটাই সেই মুহূর্তে তার থেকে প্রকাশিত হয়েছে তিনি তার উম্মতের জন্য বদদোয়া করেননি বরং তিনি তার উম্মতের জন্য বলেছেন আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন হে আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দান করো তারা জানে না কারণ তারা যদি জানতো তাহলে হয়তো তারা আমাকে কষ্ট দিত না
প্রিয় উপস্থিতি তার এই রহমত কি শুধু এই দুনিয়াতেই শেষ না কিয়ামতের সেই ভয়াবহ ক্ষণে সকল নবী রাসূলগণ যখন নিজেদের ব্যাপারে নিরাশ হয়ে পড়বেন এবং ইয়া রব্বি নাফসি বলতে থাকবেন ঠিক এমন সংকটময় মুহূর্তেও আমার আপনার নবী নিজের কথা বলবেন না নিজের পরিবার পরিজনের কথা বলবেন না বরং তিনি উম্মতের চিন্তায় পেরেশান হয়ে পড়বেন এবং সিজদায় পড়ে বলতে থাকবেন ইয়া রব্বি উম্মতি প্রিয় উপস্থিতি কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজ এমন নবীকে গালি দেওয়া হয় এমন নবীকে বিভিন্নভাবে অপমাননা করা হয় তার চরিত্র নিয়ে কুকথা বলা হয় অথচ সেই যুগের বড় বড় কাফের মুশরিকরা তার সাথে বিভিন্নভাবে শত্রুতা পোষণ করা সত্ত্বেও কিন্তু কখনো তার চরিত্র নিয়ে কথা বলার দুঃসাহস দেখায়নি কিভাবে দেখাবে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমনের মুখ্য উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে বলেন ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক সকল উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধু কি তাই স্বয়ং মহান রব্বুল আলামিন তার এই উত্তম চরিত্রের স্বীকৃতি দিয়ে সূরা কলামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নিঃসন্দেহে আপনি উত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত এছাড়াও একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন কানা খুলুকুহু আল কুরআন প্রিয় উপস্থিতি সুতরাং এর দ্বারা প্রতীয়মান হয়ে যায় যে পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা যত মহৎ গুণাবলীর বর্ণনা দিয়েছেন তার সবই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান ছিল কিন্তু এমন চরিত্রওয়ালা মানুষকে যে গালি দিবে তার শাস্তি কি হবে চলুন আমরা পবিত্র কুরআনুল কারিম থেকে জেনে নিই সূরা আহজাব 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহ নিঃসন্দেহে যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় লাআনাহুমুল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতে লাআনত করেন ওয়া আ'আদা লাহুম আযাবাম মুহিনা এবং তিনি তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি প্রিয় উপস্থিতি সুতরাং এখানে কি শুধুমাত্র মহান রব্বুল আলামিনের কথা না স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কুলাঙ্গারদেরকে সতর্ক করে বলছেন মান সাব্বা নাবিয়্যা মিনাল আমবিয়া ইফাকতুলুহু নবীদের মধ্য থেকে যদি কাউকে গালি দেওয়া হয় তোমরা তাদেরকে হত্যা করো প্রিয় উপস্থিতি এটা কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল দ্বারাই সাব্যস্ত না এটা তার বাস্তব আমল দ্বারাও সাব্যস্ত আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ আল বিদায়া ওয়া নিহায়া গ্রন্থে ইমাম বুখারী রহিমাহুল্লাহ সূত্রে বর্ণনা করেন যে আবু রাফি নামক এক ইহুদি ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কুকথা বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন তাকে হত্যা করার জন্য আনসারী সাহাবীদের একটি দল গঠন করলেন এবং আবদুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দলের প্রধান বানালেন এছাড়াও বিখ্যাত তাবেঈ মুজাহিদ রহিমাহুল্লাহ বর্ণনা করেন যে একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এমন একজন ব্যক্তিকে উপস্থিত করা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে অবৈধ হস্তক্ষেপ করেছিল তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন তাকে সাথে সাথে হত্যা করলেন তাকে শিরশ্ছেদ করে দিলেন এবং ঘোষণা দিলেন যদি কেউ আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তার চরিত্র নিয়ে কুকথা বলে তাহলে তোমরা তাকে হত্যা করো মুহতারাম হাজিরিন পবিত্র কুরআনুল কারিমের আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা এটা সুস্পষ্ট যে যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননা করে তার চরিত্রের উপরে অবৈধ হস্তক্ষেপ করে তার শাস্তি একটাই আর এটা হলো মৃত্যুদণ্ড আর এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো দেশের শাসকগণের সুতরাং আমি সেই সকল শাসকদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যেই সকল শাসক গোষ্ঠী এই সকল কুলাঙ্গারদেরকে শাসনের আওতাধীন করতে অক্ষম এমন শাসকদেরকে শাসন ক্ষমতায় থাকার সামান্য অধিকার নেই প্রিয় উপস্থিতি আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় 90% মুসলমানের দেশে আজও যদি পবিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে কুকথা বলা হয় আর এমন সময় তো উচিত ছিল এই দেশের শাসকগণই তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে অথচ এটা তো হয় না বরং ওলামায়ে কিরাম যদি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করতে যায় তখন ওলামায়ে কিরামকে বাধা দেওয়া হয় ওলামায়ে কিরামকে শান্ত থাকার ওয়াজ করা হয় আমি এই সকল শাসকদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই একটি কথা মনে রাখবেন যদি কোনো সন্তানের সামনে তার মা পিতার ইজ্জত নিয়ে টানাটানি করা হয় আর এমন সময় যদি সেই সন্তানকে শান্ত থাকার ওয়াজ করা হয় তাহলে এই ওয়াজ দিয়ে সেই সন্তানকে শান্ত রাখা যায় না যদি কোনো সন্তানের সামনে তার মায়ের ইজ্জত নিয়ে টানাটানি করা হয় আর এমন সময় যদি সেই সন্তানকে শান্ত থাকার ওয়াজ করা হয়
তাহলে এই ওয়াজ দিয়ে সেই সন্তানকে শান্ত রাখা যায় না ঠিক তেমনি যদি আবার যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চরিত্র নিয়ে কেউ কুকথা বলে আর এমন সময় যদি প্রশাসনের লোক ওলামায়ে কেরামকে শান্ত থাকার ওয়াজ করে তাহলে এই শান্ত থাকার ওয়াজ দিয়ে নবী প্রেমিক আশিখানে মুস্তাফা উম্মতে মুহাম্মাদীকে শান্ত রাখা যাবে না শান্ত রাখা যায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি সকলকে একটি কথা বলে কথা শেষ করতে চাই আর সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপমাননা করে এরাই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন আর নবীর দুশমনের কোনো ধর্মীয় পরিচয় নেই নবীর দুশমনের কোনো বংশীয় পরিচয় নেই নবীর দুশমনের কোনো জাতিগত পরিচয় নেই নবীর দুশমনের একটাই পরিচয় সে মানবতার দুশমন সে বিশ্ব সভ্যতার দুশমন সে আমার আপনার দুশমন সে আল্লাহর তার রাসূলের দুশমন সুতরাং যারা দেশের যারা দেশের দায়িত্বশীল আছেন তাদেরকে আমি আরেকটি আরজ করে আমার বক্তব্য শেষ করতে চাই আর সেটি হলো এই সকল কুলাঙ্গারদেরকে অতি বিলম্বে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আইন ব্যবস্থা গ্রহণ করা হোক আর এরপরেও যদি কেউ এমন দুঃসাহস দেখায় তাকে জনসম্মুখে নিয়ে আসে দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু